Hi everyone, welcome back to my channel. আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমেরিকান টুনা স্যান্ডউইচের রেসিপি। এই স্যান্ডউইচটা বাচ্চারা বড় সবাই বেশ পছন্দ করে আর আপনারা চাইলে এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অ্যাজ আ স্ন্যাকও দিতে পারেন। আর আজকে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করুন। আমেরিকান টুনা স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে সেলারি আর গ্রিন অ্যাপেল নিয়েছি, সাথে ক্যারেটও লাগবে। তো এখন আমি একটা মিক্সিং বোল নিলাম আর তার মধ্যে আমি একটা চপ করা অ্যাপেল দিয়ে দিচ্ছি আর একটা সেলারি স্টক নিয়েছি, এটাকে এখন আমি ফাইনলি চপ করে নেব। সেলারিটা চপ করা হয়ে গেলে এবার মিক্সিং বোলের মধ্যে আমি এটাকেও নিয়ে নিচ্ছি আর এর সাথে এবার আমি দেব হাফ কাপ গ্রেট করা ক্যারেট আর হাফ অনিয়ন দিয়েছি চপ করা, এগুলোও কিন্তু ফাইনলি চপ করা, আর 1 টিস্পুন লেমন জুস। আর এবার এর মধ্যে আমি অ্যাড করছি এই স্যান্ডউইচের মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো টুনা ফিশ। আমি এখানে ক্যান টুনা ফিশ নিয়েছি, 120-125 গ্রাম মতন আমি নিয়েছি। আর সাথে দেবো 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টিস্পুন নুন, মেয়োনিজ 2.5-3 টেবিল স্পুন, 1 টিস্পুন মতন মাস্টার্ড সস। এগুলো সব দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করতে হবে। আমার স্যান্ডউইচের ফিলিংটা এবার রেডি করা হয়ে গিয়েছে আর এখন আমি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে 2 রকমের ব্রেড নিয়েছি, হোয়াইট ব্রেড আর ব্রাউন ব্রেড। আর এবার আমি ব্রেডের ব্রাউন সাইড যেগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ফিলিংটা দেওয়ার পর একেবারে শেষেও কাটতে পারেন। আমার ব্রেডের সাইডগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি ব্রেডের মধ্যে ফিলিংগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই স্যান্ডউইচের জন্য আলাদা করে ফিলিং দেওয়ার আগে কিন্তু কোনো স্প্রেড লাগাইনি, একদম ডাইরেক্টলি ফিলিংটা দিলাম। যেহেতু এর মধ্যে মায়োনিজ রয়েছে তো আলাদা করে এখানে কোনো স্প্রেড দেওয়ার প্রয়োজন নেই। আমি 2 রকম ব্রেডই এখানে স্যান্ডউইচ করে দেখাচ্ছি, বাকি ফিলিংটা দিয়ে আমি স্যান্ডউইচ পরে রেডি করব। তো আপাতত এই 2 রকমটাকেই আগে করে দেখাচ্ছি। তো এখন এটাকে আমি ট্রায়াঙ্গল শেপে কেটে নিলাম। ফাইনালি আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের ইজিলি দিতেই পারেন, কারণ এর মধ্যে ফ্রুটও আছে আবার ভেজিটেবলসও আছে আর এটা কিন্তু খেতেও বেশ টেস্টি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ যে আমার আজকের রেসিপিটা হয়তো আপনাদের ভালো লেগে থাকবে আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।